আছেন নিয়ে বাংলাদেশে শপিং করতে চলে আসছি তো আমাদের সাথে কৌশিক ভাই আছে রিমিয়া পো আছে সবাই আছে আব্বাও আছে তো আব্বা আম্মা তো বাংলাদেশে খুব শীঘ্রই চলে যাবে তো তার জন্য টুকটাক শপিং কেনাকাটা যা যা আছে করতে চলে আসলাম দিছে দিছে কৌশিক ভাই দিছে আচ্ছা তোমরা আসো আস্তে আস্তে আমরা যাই আমরা স্কুটে চলে আসছি এটা মজার কুয়াশা সেই মজা ভাই কুয়াশা সাউন্ড চেঞ্জ করবো না তুমি গত বছর সেম এই টাইমেই বাংলাদেশ যাওয়ার জন্য আব্বা আম্মার জন্য আমি শপিং করতেছিলাম তো আমি শপিং করতে যাওয়ার কথা তখন আব্বা আমাকে বলতেছিল চলো আমিও যাব তোমার সাথে তোমরা কোত্থেকে কিনবা আমি দেখব আমার আব্বা অনেক শৌখিন ছিল মানে যেখানেই যেতাম কখনোই মানে যদি বলতাম আব্বা চলেন কখনোই না করতো না সব জায়গায় যেত এটা সারা আরো বড় সব আছে সব এটাই ছিল আব্বার সাথে লাস্ট বাংলাদেশের শপিং আসলে তখনও বুঝতে পারি নাই যে এটাই আমাদের লাস্ট হবে গত বছর আমি এই ভিডিওটা আপলোড করতে পারি নাই কিন্তু আজকে মোবাইল স্ক্রল করতে গিয়ে দেখি এই ভিডিওটা পেলাম তখন মানে আসলেই মানে মনে হয়েছিল যে আসলেই কিছু কিছু মেমোরি রাখা অনেক ভালো সবাই আমার আব্বার জন্য দোয়া রাখবেন শপিং শেষ এখন বাসায় যাবো এখন কই যাবা ঘুরতে যাবা নাকি আমাদের শপিং শেষ বাংলাদেশ যাওয়ার আব্বা আম্মা যাবো বাংলাদেশ যে হারে শপিং হইতেছে রিমিয়া তুমি রান্না যে কথা শিবল কৌশিক ভাই রান্নাই কি কথা দেখা হইব সমস্যা নাই দিয়ে আব্বার লয়ে যাবো না একদিন তোমার বাসার আসি তো নুয়াশে তো নুয়াশে নিয়ে তারপরে যাবো আচ্ছা তুমি তুমি যাও তুমি বসো কোনো সমস্যা নাই দেখা হইব আবার